নতুন চাকরি পাইছে নাইট গার্ডের কিন্তু আপনারা তো শার্লক হোমসের গোয়েন্দাদের মতো পোশাক পরেছেন এটার একটা কারণ আছে ম্যাডাম যাতে আমরা যে নাইট গার্ড এটাকে বুঝতে না পারি জি স্যার নাইট গার্ড গিয়ে বাইরে না করে রুমের ভিতরে কেন এই আপনারা কারা কি করছেন এখানে ফারদিন এটা চোর না তো কি বলছিলাম তোমার আমি আমাদেরকে কেউ চিনতে পারবে না দেখছো কেউ চিনতে পারে না সত্যি কেউ চিনতে পারেনি কেউ না কেউ না ম্যানেজার সাহেব আপনি এই বেশভূষে রিসোর্টের মালিকের অর্ডারে স্যার এই বেশ ধারণ করছি নতুন চাকরি পাইছে নাইট গার্ডের কিন্তু আপনারা তো শার্লক হোমসের গোয়েন্দাদের মতো পোশাক পরেছেন এটার একটা কারণ আছে ম্যাডাম যাতে আমরা যে নাইট গার্ড এটাকে বুঝতে না পারি জি স্যার নাইট গার্ড গিয়ে বাইরে না করে রুমের ভিতরে কেন আচ্ছা স্যার আপনারা কেউ অ্যালকোহল ট্যালকোহল খান না স্যার মাঝে সাঝে সাথে ভাজা পোড়া কিছু তা তো হয় বাট এটার সঙ্গে তো একটা কম্বিনেশন আছে তাহলে স্যার একটা কাজ করি স্যার অ্যালকোহলের লগে স্যার একটু গরু বা মুরগির কালাগুলা বানায় নিয়ে আসি স্যার হ্যাঁ তা তো আনবেনি তার আগে একটু কথা বলি শুনেন ম্যানেজার সাহেব আমি সারা জীবন ব্যাক বেঞ্চের স্টুডেন্ট ছিলাম সো আমার কাজটাই ছিল পেছন থেকে সবাইকে দেখা আমি পেছন থেকে সবাইকে ওরকমভাবে দেখতে পেতাম না দেখতে পেতাম সবার পিচ ওই পিচটা দেখি মুখের অভিব্যক্তি কি প্রকাশ পায় সেটা অনুমান করে নিতাম তবে আমার অনুমান শক্তি উঠে করছিল নীলা কি আমি তো এখন অন্য একটা নতুন টেনশনে পড়ে গেলাম তোমার টেনশন তুমি দেখো আমি এখন গুড নাইট ওকে নীলা নীলা প্লিজ প্লিজ মানে আমার কি ভয় হচ্ছে জানো যে এই যে দুটা ছেলে মেয়ে এসছে না মানে আব্বার সঙ্গে যেরকম দহরম মহরম যেরকম ঘনিষ্ঠতা মানে লাস্ট মুহূর্তে সব সম্পত্তি আব্বা ওদের নামে লিখে দেয় কিনা সেটাই তো বুঝতে পারছি না তোমার বাবা পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নিয়ে খায় এত সহজে সে সব সম্পত্তি লিখে দিবে তোমার বাবা ওকে আচ্ছা বাদ দাও না তারপর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মানে বাবা কেন এই ছেলে মেয়েদের প্রতি এতটা একদম নরম হয়ে গেল আরে ছেলে মেয়ে দুটোরও মানে প্ল্যানিং কি ওদের উদ্দেশ্যটা কি এটা জানতে হবে তোমার এটা তুমি জানবা এর জন্য না গোয়েন্দা রাখছো গোয়েন্দারে জিজ্ঞেস করো তুমি জ্বালায়ও না তো সরব এমনি অনেক রাত হয়েছে আমার একটু ঘুমাইতে দাও এখানে এসে আমি শান্তি মতো ঘুমাইতে পারতেছি না শুইতে পারতেছি না কিছু করতে পারতেছি না ভালোই লাগতেছে না বাবা রে মানে জিনিসটা বোঝার চেষ্টা করো বুঝতে পারছো মানে এবার আর কোনো গোয়েন্দা গোয়েন্দা লাগাবো না এবার অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমি নিজেই বাবার কাছে বলবো এগুলো কি হচ্ছে ঠিক আছে শোনো তোমার যা ইচ্ছা তুমি তাই করো তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করো যে আমি কি করবো কি করবো না এখন কেন জিজ্ঞেস করতেছো জ্বালাও না তো আর এখানে জ্বালান নেই কই দেখলা তুমি আমার বউ তোমার একটা মেন্টাল সাপোর্ট লাগবে না তাছাড়া আমি আগাবো কি করে আর তুমি ছাড়া আমার কি আছে বলো কি বললা তুমি আমি তোমাকে কোনো মেন্টাল সাপোর্ট দেই না তুমি যখন যেটা বলতেছো আমি সেই কাজই করতেছি একদম পাই টু পাই হিসাব করে আমি সব কাজ করে আসতেছি আর তুমি এখন বলো আমি কোনো মেন্টাল সাপোর্ট দেই না তোমাকে মেন্টাল সাপোর্ট এইভাবে ধরলে ধরতেই পারো মানে যেভাবে সবসময় টাকা উচিত তান তুমি যেভাবে আসো ওই হিসাবে থাকলে তো সবসময় মানে আমার বাবার পা ধরে আমার পা ধরে থাকতে উচিত ছিল কি তোমার বাবার পা আমি জীবনে ধরি নাই হ্যাঁ
দারে বাবা রে, এটা বলি নাই আমি, বলতে যাচ্ছি যে এই পা ধরা মানে তো ওই পা ধরা না, এটা হচ্ছে কি যে আব্বার বয়স হয়ে গেছে, তাছাড়া মানে উনি হচ্ছে একটা বিপত্নিক, মানে মা নাই, সব কিছু মানে তোমার শাশুড়ি নাই, সব কিছু তো তুমি দেখবা, সবসময় আব্বা কেমন আছেন, মানে ঠিক আছে কিনা, আপনার প্রেশারটা কেমন, ডায়াবেটিস কী অবস্থা, সব কিছু মিলে থাকে বলবে, এইটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? আমি সব কাজ করি, তারপরে যদি তুমি এই সমস্ত কথা এখন আমাকে বলো, তাহলে আমি সুইমিং পুলে নিজে ঝাঁপ দিয়ে মরে যাবো। তুমি তো জানো আমি সাঁতার পারি না।